আরোপে ধৃত বীরভূমের জেএমবি জঙ্গি, নাম রবিউল ইসলাম, বাড়ি মুরারইয়ের পাইকর থানা নতুন গ্রাম। তাকে হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে। তার বাবার দাবি, নিখোঁজ ছিল সে, রাজমিস্ত্রির কাজ করতো আর সেই সূত্রের বাইরে যেত। আপনার ঘটনাটা বলুন তো, কি ব্যাপার? এখানে কাজ করে নামাজে সব বাড়ি এলো লেবার মিস্ত্রি দিয়ে, নিয়ে আবার থাকলো সেই নামাজটা পড়ে। আবার একটা লোক বললো যে আমি ঘর করবো তোমাদের হাতে, তো আমার জায়গাটা দেখে এসো। নিয়ে ওই একটা লোক একটা ডেকে নিয়ে গেলো আসানসোলের সময় যোগাযোগ হয়। নিয়ে ওই হাওড়া ওখানে ঘর করবে নিজে, ওই জায়গাটা দেখতে গিয়ে ওকে হাওড়াতে ওখানে ধরছে। এইমাত্র জানছি আমার তো ফোন করল একবার ছেলে রাত 11টায় যে হ্যাঁ বাড়ি যাচ্ছি। ধৃত রবিউলের মেয়ে জানে না জঙ্গি মানে কি। পুলিশ বলছে তোমার বাবাকে মানে জঙ্গি হিসেবে ধরেছে। জানো জঙ্গি কি? রবিউলের সাথে ধৃত আরো তিনজন বাংলাদেশি বলে জানা যাচ্ছে। তারাই তাকে উলুবেরিয়ে যাচ্ছে বলে ডেকে নিয়ে যায় বলে সূত্রের খবর। বীরভূম থেকে সোমনাথ পালের রিপোর্ট, এনএম নিউজ। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।